পানি উঠতেছে ঘর বড় যায় পানি উঠতেছে থাকার কোনো অবস্থা নাই কোনো মতে পাত্রে ওই উঠে বসে থাকতে যখন পানি ওঠে ভেঙে যাওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড টেন্ডার দিছিল ওনারা এসে আর কি এখানে এসেছিলেন যে জিও ব্যাগ জিও টিউব দিয়ে আর কি পানি আটকাতে হবে আটকে বাদ করতে হবে কিন্তু ওনারা সেইভাবে ইস্টিমেট করে দিয়েছেন এবং সেইভাবে কাজ চলছিল তারপরে ওরা আসলো টিউব নিয়ে আনার পরে টিউব যে টিউবগুলো আনিছে তাতে অর্ধেক হয়েছিল আর অর্ধেক বাকি ছিল তারপরে আবার আসলো আবার বলে 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 কিছুদিন পরে আবার কিছু টিউব নিয়ে আসলো আনিয়ে দিল তাও আবার শিকি বাকি থাকলো বুঝতে পারছেন আমরা পানিতে অসুবিধা পড়ে গেছি আমাদের পুকুর টুকুর সব ডুবে গেছে আমরা গোসল করতে পারতেছি না তারপর রান্না বান্না করতে পারতেছি না ঘরের ভিতরে সবাই পানি গরু বাছুর রাখতে পারতেছি না ছাগল গরু আমরা খেতে রাখতেছি রান্নারও অসুবিধা হচ্ছে টিউবওয়েলেতে পানিও আনতে পারতেছি না বাথরুমে যেতে পারতেছি না তারপর বাইরে আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না ঘর বাড়িতে জল উঠতেছে রান্না করতে পারতি নি চাল ডাল রাখা যাচ্ছে না ঘর ধরে জল ঘর ছিটে রান্না খাওয়া তারপরে জল তাল পাকার ফলে কীভাবে রান্না করে খাবো আমরা রান্না করতে করে খাইতে পারতি না ধর বাথরুমে যেতে পারতি নি তারপরে এই যে বাচ্চা বাচ্চা ঘুরে ঘরে ঘরে ঘুরে রাখতে পারতেন নি ঘরে জল জল তো রাত্রিবেলা জল জোয়ার ওঠে হাঁটা উরসন জল তারপরে সে ঘরের মধ্যে শোয়া যায় না তারপরে রান্না খাবার সব দিকে অসুবিধা আমাদের এইখানে এই জলোচ্ছ্বাসের কারণে আমাদের রান্না করা খাওয়া দাওয়া এগুলো আমাদের সমস্যা হয় পায়খানা প্রস্রাব করার সমস্যা হয় তারপরে শোয়া রাত্রি শোয়াও যায় না ঘুমও পড়া যায় না খাটের উপরে জল আসে আর লেপ টেপ তো এই শীতের সময় লেপও ভিজে যায় রাত্রে সেই দিক থেকে আমাদের খুব সব দিক সমস্যা এই পানি ওঠার কারণে ভাঙার একটিমাত্র কারণ আছে নদী ভাঙন হ্যাঁ এখানে আমাদের ওই সুন্দরবনের পারে চরপুড়ে এগিয়ে আসতেছে আমাদের পারে ভেঙে আর কি উঠতেছে বুঝছেন এখন দেখা যাচ্ছে যে আমার এই ইয়াসে ভাঙলো আমার গাঁতের গেরি ভেঙে সেখান থেকে আট নয় মাস পরে বাঁধ হয়েছে এখন এই মাসখানিক হয়েছে বাঁধ হয়েছে হওয়ার পরে আমার এখানে গেল ভেঙে আগে প্রথম একবার ভেঙে গেল সেটা বাঁধলাম দ্বিতীয়বার ভেঙে গেল বাঁধলাম তৃতীয়বার ভেঙে গেল গেলে পানি উন্নয়ন বোর্ডে এসে বললো যে ভিতর দিয়ে টিউব দিয়ে রাস্তা করা হবে হ্যাঁ